Yeah. Assalamu alaikum viewers. Afnara bala asini. Ami skeze sundor rodir din khorse. Ami paroisi. Asta din goro boite boite bor lage. Afnar ar sa kofi khayar khoto bala lage. Tai ektu risk loya paroisi. Dekhi rasta ghatro obostha kita. To toy nanno jaga jawa jaito na somboto. So ami try kori amar local area je দেখা রাস্তাঘাট কিলো অবস্থা যে কোয়াইট অ্যান্ড অন্যান্য জায়গা তো যাওয়া যাইতো না এখন লকডাউন। সো আমার লোকাল এরিয়াতে আমি ঘুরাইয়া দেখি কিতা অবস্থা। আমার গাড়িত আমি হামাইমু গিয়াছিল পরে গাড়ি থামাইয়া দেখমু যে দেখ মানে আমি মানে সিল আছে গাড়ি গাড়ির গ্লাস গ্লাস লাগাই থাকবো। সো কোনো রিস্ক আশা করি না, আলহামদুলিল্লাহ আপনার দয়া আল্লাহ পালা রাখতা। দেন এখন আমি আমার গাড়িতে উঠমু, উঠার পরে আমি কিছু লোকাল এরিয়াতে একটু সক্কর দিমু, মাইন্ড ফ্রেশও হইব আর আপনারাও দেখবা। আর আমরা হলে রিয়েলাইজ করতাম পারমু যে কিলা সিচুয়েশন সোলের। কিলা সিচুয়েশন সোলের বিসমিল্লাহির রহমানির রহিম কিলা সিচুয়েশন সোলের ইয়েস সেকেন্ড ব্রো কিলা সিচুয়েশন সোলের আপনারা সবে দেখবা। বুজরা তো এই অবস্থার মাঝে বারণি ফ্যামিলি লইয়া কোনো খানো গুড়ানি আসলেও ঠিক নাই, বারণি ঠিক তো নাই এবং ফ্যামিলির সেফল লাগিয়া বিশেষ করিয়া এখন আমরা অকলে ওখানে রিয়েলাইজ করার দরকার যে আমরা যে গরো থাকি আমরা মা বোন বউ বাচ্চা যারা গরো থাকে প্রায় সময় তারা গরো থাকেন গৃহিণী যারা তারা যে বছরের 365টা দিনের মাঝে যে তারা যে থাকেন বুঝলানি তারা আস্তা সাপ্তাহের মাঝে একবার দুইবার অনেক সময় বারণ বা আমরা যারা খাজে খামে ব্যস্ত আমরা সময় দেই তারারে তো কতটুকু তারা বোর। তো আমরা একটা জিনিস আমি কিতার লাগে একটা করার মানি হইল যে এই ভিডিওটা করি আর ওটার কারণে যে এখন যে বর্তমানে আল্লাহর রহমতে আমরা যে সুযোগ করে দিয়েছেন গরো থাকার ও হিসাবে আমরা আত্মীয় স্বজনের খোঁজ খবর লইতাম, ফ্যামিলি বন্ডিংটা রাখতাম এবং আমরা ওয়াইফ হোক লড়ে বা যারা আমরা আব্বা আম্মা আছেন আল্লাহ এখনো দুনিয়ায় থাকছেন আলহামদুলিল্লাহ তারারে আমরা সহযোগিতা করা বইয়া গফ করা মানে তারার লগে শেয়ার করা অনেক অ্যাডভাইস অনেক সময় তো আমরা কাজা কামার কারণে পারি না। তো আজ আল্লাহর রহমতে এই সুযোগটা তো আমরা রয়েছে তারারে বুঝা যে তারা গড় থেকে কত কষ্ট করে একটা বাচ্চা ফালা কত কষ্ট বা রান্দা বাড়া স্বামী হাজবেন্ডের টেক কেয়ার করা হৌর হলি টেক কেয়ার করা বা গড় গুছাইয়া রাখা কত কষ্ট এটা তো আমরা বুঝা লাগবো। তো অত্যাধিক দিয়ে রিয়েলাইজ করলে আমরা আসলে ফ্যামিলি অকলোর লাগিয়া একটু তারার সময় দেওয়া তারারে হেল্প করা ওয়াইফ অকলরে বা আরও যারা আছেন আমরা ফ্যামিলির সদস্য তারা সবরে মাঝে মাঝে তারা লিয়া গুড়া নিয়ে দেখো গরো থাকলে কত বোর লাগে। আমার আমি ফুললি কমপ্লিটলি দুই তিন সপ্তাহে আমার বোধহয় মাথা ফাটি যার হলো অবস্থা। তো আজকে হয়েছি একটু সুন্দর দিন নাই লাগে বাড়ি গেছি ইনশাল্লাহ। তো বাড়ি আপনারাও দেখবা যে কিতা অবস্থা সোলের বুঝছেননি। তো লেটস গো আমরা দেখি কিতা অবস্থা এখন। দেখো আপনারা আমি গাড়ি লইয়া বিসমিল্লাহ বাড়িছি দেখো রাস্তাঘাট ক্লিয়ার ক্লিয়ার আলহামদুলিল্লাহ যে সুন্দর দিনও করছে আজকে একটু হালকা গরমও লাগে এর বাদে রাস্তার মাঝে একটা তারা লোকাল যে কাউন্সিলে তারার যে একটা নোটিস ইনফরমেশন থাকে বক্স তো আপনারা দেখতে পারবো না লেখাও দেখা নেই দেখো আপনারা একটু ক্লিয়ারলি ইনো লেখা আছে স্টে হোম প্রোটেক্ট দ্য এনএইচএস সেভ লাইফস। তো তারা খর যে আপনারা বুঝাইতো স্যার যে এনএইচএস যে ন্যাশনাল হেলথ সিস্টেম যেটা আছে হেলথ সার্ভিস সরি ওটা যে মানে আমরা যদি সচেতন থাকি তে আমরা অন্য যারা যারা রুগী আছেন বা আক্রান্ত হয়ে গেছেন তারা ট্রিটমেন্ট করার সুবিধা হইব। যদি আমরা এই সোশ্যাল ডিস্টেন্সিং যদি আমরা না রাখি তাহলে আমরার অবস্থা তো বাদ হইব যে আমরা হসপিটালে জায়গাও পাইতাম না। যেলা অন্যান্য দেশও অবস্থা ওর যে ইটালি বা অন্যান্য দেশও আল্লাহ তারা রক্ষা হরক্ষা হেফাজত হরক্ষা পুরো বিশ্বরে
মাঝে তো আপনারা দেখছেন সামনে পুলিশের গাড়িও যাওয়ার ও হইলো টাউন আপনার আর টাউন সেন্টার বাট আমি বাদে যাইতাম না আমি যাই মুখে অন্যান্য রোডে দিয়ে যাই আর যাতে দেখতে পারেন আপনারা ক্লিয়ারলি যে কিতা অবস্থা এখন রোড ধরানি পুলিশের গাড়ি সমথিং দ্য আদার ওয়ে এই রোডটা এই টাইমে বর্তমানে এখন তিনটা বাজে যার প্রায় আমরা এই টাইমে এখান অত বিজি থাকে যেটার মানে কোনো আজকে অলরেডি আজকে টুইজডে ইয়েস টুইজডে বাট এটা অত বিজি থাকে সপ্তাহ এই টাইমে এটা হওয়ার মতো নয় ওই জরুরি জায়গা তো তখন আপনারা দেখলা ভিডিওর মাঝে কেন আধা ঘন্টা এক ঘন্টা লাগে যায় প্রায় আধা ঘন্টার মতো লাগে যায় ওখান ও খালি রাউন্ড অ্যাবাউট আইতে বুঝলা নাকি তার সিচুয়েশন এখান এই জায়গা হইলো লুটনের মেইন প্রাণকেন্দ্র যেখানে থাকি বেরি পার্ক যে গতকালকে একটা ভিডিও থাকছিলাম বেরি পার্কের সিচুয়েশন আর অন্য টাউনও যাওয়া যায় বাট এখন আমি যাই আর ডান্সটেবল রোডও ডান্সটেবল যাওয়ার চেষ্টা করি আর ওখানে বুঝাইতাম স্যার ও সাইডে দিয়ে গেলে আতর ডাইনে দিয়ে গেলে আপনার বেরি পার্ক আসিল কিন্তু একটা গতকালকে ভিডিও তো আমি কইছিলাম যে বেরি পার্ক বা অ্যাকচুয়ালি একটা ডান্সটেবল রোড তো আমি অন্যান্য রোডে যাই আর যেটা রোড ইন্ডাস্ট্রিয়াল এলাকা নানি যেটা বিজি থাকতো সবসময় এখন তো ওখানে কোয়াইট ওখানো আমার দেশ বিদেশে যত ভাই বোন আছেন আমরা ওখানো বুঝতে পারি রিয়ালাইজ করার দরকার আসলে একই জিনিস বারে বারে মাতার কোনো প্রয়োজন পড়ে না বাট এরপরেও আমরা অনেক সময় দেখি যে ইগনোর করি যে আমরা মানি না আমরা বারোই যাই তো আসলে এটা ঠিক নাই যে একটা একান্ত প্রযোজ্য আমার জন্য সবল লাগিও সমান জিনিসটা আমরা চেষ্টা করি এটা রিয়েলাইজ করার আর দেখলাম নাকি তা সিচুয়েশন তারা যে গাড়ি খালি সব তা ক্লোজ এবারে অসল হয়ে গেছে বোঝা যায় তো বিশেষ করে ওইগুলো এগুলো আমরা দেশের ভাই বোনির লাগি যে দয়া করে আমরা বাংলাদেশের মানুষ আল্লাহর বাস্তে বা ভাই বোন হল আপনারা খুব সতর্কতা হোক বারোই না যেন এর বাদে আমরা বাংলাদেশে তো আরও ভালো আলহামদুলিল্লাহ সুবিধা আছে যে বাড়ির সামনে উঠান আছে উঠানো বই আতেল খেলা হোক জেতা করার হোক বাট বাইরে যাই না যেন এখান তো বিশেষ প্রয়োজন ছাড়া তো ই মারাত্মক যে রোগ আল্লাহ মহামারী একটা আল্লাহর রহমতে একটু কম হইব আর আল্লাহর কাছে বিশেষ করে আমরা ইস্তেগফার করমু নমাজ দোয়া করমু যাতে আল্লাহ আমরা মাফ করেন এবং এই জিনিসটাকে আমরা আল্লাহ ফানা দেন আর বুঝরা নিয়ে আইজ আমরা তিন সপ্তাহ থাকি নমাজ পড়তাম পারি আনা মসজিদ আইন বন্ধ কত আক্ষেফ লাগে এর মাঝে সামনে রোজাম আর চিন্তা করক আপনারা কী অবস্থা হইব একজন মুসলমান হিসাবে আমার একজনের দিলেও বরদাসন না এখন সবর করার সবর তো করতে হইব সবর করলে আল্লাহ ফল দিবা আর হলেও দোয়া করার কাজে রমজানের উচি আল্লাহ আল্লাহ বেমারটা মাফ করে দিতা বুঝছেন তো দেখক আপনারা কী অবস্থা সিচুয়েশনটা আরও তুলার সামনেও যে দেখ রাইন রাউন্ড অ্যাবাউট আরও তুলা বাজি সামনে দিয়ে গেলে আপনারা লুটানোর হসপিটাল বড় হসপিটাল দেখতে পারবা বাট এবার যাই আর না আমি অন্য এক জায়গা যাই আর গিয়া যাতে জিনিসটা আমরা বুঝতাম পারি আসলে বিএনকিউ যেখানে গরম সামগ্রী সব জিনিস পাওয়া যায় অন্য সাইটে দিয়ে আছে অ্যাম্বুলেন্স তো তারা সব অ্যাম্বুলেন্স একটা পার্ট আর কি তারা যেহেতু হসপিটাল সব অ্যাম্বুলেন্স রাখার জায়গা নাই সো ও সাইটে যত মানে প্রায় অ্যাম্বুলেন্সের একটা জায়গা আছে অ্যাম্বুলেন্স যত অ্যাম্বুলেন্স তো আইন পার্ক করিয়া রাখে তারা যখন তারা ইমার্জেন্সি কল আইল যে অলরেডি ইমার্জেন্সি কল আইব বা ওয়ান ওয়ান কল করলে যখন আয় তারা যে কোনো জরুরি জরুরি কিছু আয় ইমার্জেন্সি কল আয় তখন তারা আপনার অন্তাকে তারা সাইরেন বাজাইয়া যায় রুগীরে যে খরাত দেখাত বা হসপিটাল নেওয়ার হইলে নেয় বা তারা লগালগ ইনস্ট্যান্ট তারা অ্যাম্বুলেন্সও একুইপমেন্ট আছে তারা জিও করে কিতা বা আপনার যে ট্রিট করে বুঝছেন নি ওটাও
আমি আমার নিজের কোম্পানিতে আইছি। আপনারা তো দেখলাম আমি গাড়ির ভিতরে কমপ্লিটলি সিল আছি, সো ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনার দোয়ায় একটু মাইন্ডও ফ্রেশ হইলো, বার হইছি। আর আপনারা জানাইবা যে ভিডিওটা কিলা লাগছে, আপনারা লাইক করবা, কমেন্ট করে জানাইবা। আর ডেফিনেটলি ডেফিনেটলি আপনারা সাবস্ক্রাইব করবা ইনশাল্লাহ, যাতে আমি আরও উৎসাহ পাইয়া আরও নিজের ভালার লাগি এবং আমার মুসলমান ভাই ভাই বোনের লাগি, দুনিয়ার সব মানুষের লাগি, যাতে সচেতনমূলক কিছু বানাইতাম পারি, সচেতনমূলক কোনো অ্যাডভাইস দিতাম পারি। দোয়া করবো আমার লাগি ইনশাল্লাহ। আপনার ভালো থাকুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা বারাকাতুহু।